গৃহস্থ বাড়ির শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার বিষধর চন্দ্রবোরা সাপ। আতঙ্কে গোটা পরিবারের লোকজন। জানা যায়, বৃহস্পতিবার রাতে শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত মাহেশ্বপাড়ার বাসিন্দা সাধন দাসের বাড়ির শৌচালয়ের ভেতরে ওই বিষধর চন্দ্রবোরা সাপটিকে লক্ষ্য করে পরিবারের সদস্যরা। এরপরেই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারের। পরিবারের পক্ষ থেকে ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে যায় অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের পর ওই বিষধর চন্দ্রবোরা সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর উদ্ধারকারী অনুপম সাহা বলেন, সাপটি যথেষ্টই বড় আকৃতির, তাই চন্দ্রবোরা সাপটিকে এখন বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। ওই বিষধর সাপটি উদ্ধার হওয়ার পরেই যথেষ্ট স্বস্তি মিলেছে গোটা পরিবারের। গোবিন্দপুর মাহেশ্বপাড়া এলাকা, এখানে একটি বাড়ি থেকে একটি মানে প্রকাণ্ড সাইজের চন্দ্রবোরা সাপ প্রাপ্তবয়স্ক উদ্ধার করা হলো। কোথা থেকে উদ্ধার করলেন এটা? এটা হচ্ছে গোবিন্দপুর মাহেশ্বপাড়া থেকে। না, সাপটা ছিল কোথায়? সাপটা মানে বাড়ির যে বাথরুম, সেই বাথরুমের মধ্যে। পরিবারের লোক তো যথেষ্ট আতঙ্কিত ছিল, সাপটা এখন উদ্ধার হয়েছে, কি বলবেন? দেখুন, এই এই সময়ে গরমকালে যেটা দেখা যায় যে শীতের সাপ, যেহেতু শীত ঘুমায় থাকে, সেই কারণে এই সময় সাপটা বেরোয় মূলত খাবারের সন্ধানে, এবং এই সময় বিষের তীব্রতাও প্রচণ্ড পরিমাণে হয়। ওই জন্য সচেতনভাবে থাকতে হবে, বাড়ির বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, জঞ্জালমুক্ত রাখতে হবে। শীতকাল কেটে গিয়ে আবার গরমকাল পড়লো, মনে হচ্ছে কোথাও বিষধর উৎপাদ বাড়বে। অবশ্যই, এটা প্রত্যেকবারের মতো এই যে গরম পড়েছে, বিষধর সাপ এখন বেরোবেই, গোখরো চন্দ্রবোরা কালাজ সবই বেরোবে। উদ্ধার করলেন, কি করবেন? এই সাপটি এখন বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টের বনকর্মীর হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।